أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وقال تعالى ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس وللقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون الحمد لله আজকে আমাদের আলোচনা বিষয় হলো ইসলামের তিনটি মূলনীতি আছেন এই বিষয়ে সৌদি আরবের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ স্থানে মাকাম দান করুক আল্লাহুম্মা আমিন ওনার কবরকে জান্নাতের নূর দিয়ে মনোনয়ন করে দেব আল্লাহুম্মা আমিন কবরকে প্রশস্ত করে দেব আল্লাহুম্মা আমিন যে সৌদি আরবে কোনো এক সময় শিরকের গোডাউন ছিলেন সেই সৌদি আরব থেকে আল্লাহর ফজলে করমে আল্লাহর দয়ায় শিরকে উৎখাত করেছেন তিনি হলেন মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদীক রাহমাহুল্লাহ একটি বই উনি প্রণয়ন করেছেন তিনটি মূলনীতি এই তিনটি মূলনীতি হলো প্রথম হলো বান্দা তার প্রতিপালক সম্পর্কে জানা দলিল সহকারে ইসলামকে জানা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব যে আল্লাহ পাককে আমরা আল্লাহকে কীভাবে জানবো আল্লাহকে কীভাবে জানবো যেমন বলা হচ্ছে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তোমার কাছে জানতে চাওয়া হয় তোমার রব বা প্রতিপালককে উত্তরে বলবে আমার প্রতিপালক যিনি যিনি আমাকে এবং সমস্ত বিশ্বজাহানকে নিয়ামত দ্বারা লালন পালন করেন তিনি একমাত্র আল্লাহ এর দলিল আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি বিশ্বজগতের প্রতিপালক সূরা ফাতিহার 2 নম্বর তারপরে বলা হচ্ছে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কিসের মাধ্যমে তোমার প্রতিপালককে চিনলে উত্তরে বলবে আল্লাহ পাকের নিদর্শনের মাধ্যমে আমি আল্লাহকে চিনেছি জেনেছি দলিল আল্লাহ বলছেন ওমিন আয়াতিহি লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়াল কামারি ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন আর তার আল্লাহর নির্দেশাবলীর মধ্যে রয়েছে রজব দিন রাত্র চন্দ্র সূর্য তোমরা চন্দ্রকে সিজদা করো না সূর্যকে সিজদা করো না বরং সিজদা করো আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করেছেন সূরা হামিম সিজদার 37 নম্বর আয়াত যেমন পৃথিবীতে অনেক পাওয়ারফুল কাফের ইহুদি বেদিন মুশরিক বেঈমানেরা আল্লাহর কিছু কিছু নিদর্শনকে পরিবর্তন করে দিতে চাচ্ছে কিছু 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 ক্ষেত্রে তারা ব্রেক হয়ে গেছে যেমন আল্লাহ বলছেন যে তোমরা তোমরা কি দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করতেছো আল্লাহ বলছে কখনো নয় তবে তোমরা কিছু কিছু ব্যাপারে তুমি যতই তেরামি করো কিছু কিছু ব্যাপারে কিন্তু তুমি আল্লাহর আইনের কাছে সারেন্ডার করতে বাধ্য যেমন আল্লাহ রাত্রে আবার যেমন আল্লাহ বলছে তুরিজুল্লাইলা ফিল নাহার ও তুরিজুল নাহার ফিল লাইল আল্লাহ রাত্রের মধ্যে দিনকে প্রকাশ করবেন দিনকে রাত্রের মধ্যে প্রকাশ করবেন পৃথিবীর যত কাফের মুশরিক যত বড় শক্তিশালী হোক না কেন এই দিনকে রাতে পরিবর্তন রাত্রে দিন পরিবর্তন কখনো সম্ভব না চন্দ্রকে উদিত করা চন্দ্রের স্থলে সূর্যকে উদিত করা সূর্য স্থলে চন্দ্রকে উদিত করা চন্দ্র সূর্য উঠে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উদিত করা পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদ ইব্রাহিম আলাইহিসসালাম যখন রাসূল আল্লাহ পাকের বরত্ব প্রশ্ন করছে তখন নমরুদ বলছে তোমার আল্লাহকে তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন আমার আল্লাহ জিন্দাকে মৃত্যু করে মৃত্যুকে জিন্দা করে তো নমরুদ বলছে আমিও তো জিন্দাকে জীবিত করে মৃত্যু করে মৃত্যুকে জীবিত করে দলিল ওই দুইটা লোক আনছে অন্য একজনকে মারলো আর একজন সাইড এই দেখো আমি একজনকে মাইরে মারছি আর একজন হায়াত দিয়েছি তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলো আচ্ছা তুমি খুব ভালো পারো ভালো কথা তাহলে আজকা চন্দ্র সূর্য উঠেছে পশ্চিম পূর্ব দিকের থেকে তুমি এবার পূর্ব পশ্চিম দিক থেকে উঠাও তো তখন নমরুদ নাজওয়াব হয়ে গেছে এবং এটা পারবে না যেমন আল্লাহ হোসেন চন্দ্র এবং সূর্য আপন আপন কক্ষপথে উদিত হয় কেউ কাউকে ধরতে পারে না এটা পৃথিবীর কারো সম্ভব না এভাবে আমরা আল্লাহকে চিনেছি যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 16 নম্বর আয়াতে বলছে ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতিন আইয়াম নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হচ্ছেন সেই আল্লাহ
আসমান জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিনে সৃষ্টি করেছেন। অনেক ইহুদি বেদিনরা এটা নিয়ে আবার মোটিফাই করার চেষ্টা করে, কেন আল্লাহ রাব্বুল আল্লাহ ইচ্ছা করলে একদিনই বানাইতে পারতেন। এটা আল্লাহ বুঝাইছেন মানুষকে যে কে আল্লাহ রাব্বুল আলামিনের কথার মধ্যে অকপটে সেজদানত অবস্থায় মেনে নেয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 এবং 22 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানববৃন্দ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা ফরেজগার হও যিনি তোমাদের জন্য ভূতলকে শয্যা আকাশকে ছাদ রূপ করেছেন এবং যিনি আকাশ হতে বারি বৃষ্টি করেন, বৃষ্টি আকাশ থেকে বৃষ্টি দেখে পৃথিবীর কারো সম্ভব না। সুতরাং এভাবে আল্লাহ রাব্বুল আলামিন, যেমন আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো বিষয়ে শরীক স্থাপন করো না, যে বিষয় আল্লাহ সালা করা সম্ভব নয়। সুরাতুল নিসার 37 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াসতাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকেই ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তার মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাদেরকে কীভাবে চিনলাম আল্লাহর নিদর্শন আমাদের, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ান্নাল মাসাজিদে লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহ ইয়াহাদা, এবং এই যে মসজিদ সমূহ আল্লাহর জন্য, সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না। এখন এই ডাকার অর্থ কী এটা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা করব। অর্থ যেই ডাক সাড়া দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহ বলে আমরা দাল কিবা আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। হ্যাঁ, মানবিক হিসেবে দুনিয়াতে তো সাহায্য সহযোগিতা চাওয়া যাবে, যেটা সেটা অন্য আলোচনা আসবে ইনশাআল্লাহ রহমান। যেমন আল্লাহ বলছে ওমাইয়াদাহ ইলাহান আখর লা বুরহানা লাহু বিহ, আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে ওই বিষয়ে তার নিকট কোনো প্রমাণ নেই, তার হিসাব তার প্রতিপালকের নিকট রয়েছে, যে কথা আমরা বলেছিলাম সূরা মুমিন 17 নম্বর। যেমন আমরা একমাত্র আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আমরা ইনশাআল্লাহ রহমান সংক্ষিপ্ত আলোচনা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের মাধ্যমে আল্লাহকে চিনতে হবে, জানতে হবে এবং অকটপটে, যেমন আল্লাহ বলছে আলাহুদ্দিন খালেস, একমাত্র অবিচ্ছেদ্য অংশীদার মুক্ত এবং আল্লাহর জন্য প্রযোজ্য, যেহেতু আমরা আল্লাহকে চিনেছি, আল্লাহ আমাদের মাবুদ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের উপাস্যম, একমাত্র এবাদত পাওয়ার যোগ্য এবং আল্লাহকে আমরা ডাকতে হবে। আল্লাহ রাব্বু আমরা ইনশাআল্লাহ রহমান চেষ্টা করব বাকি দুইটা যে দলিল প্রমাণ সহ ইসলামকে জানা এবং মোহাম্মদ সাল্লাহ আসলামকে জানা ইনশাআল্লাহ রহমান আমরা চেষ্টা করব কমনে আলোচনা করার জন্য। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।